আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর সবার? আমাদের এখানে তো অনেক ঠান্ডা, দেখা যায় ঠান্ডার দিনে চাইনিজ খাবার, থাই খাবার এবং গ্রিল টাইপের খাবারগুলো খেতে অনেক ভালো লাগে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাইব ভাই কিভাবে বাসার খুবই অল্প জিনিস দিয়ে খুবই মজাদার স্টেক বানাইছে এবং তাবাস্তুম আপুর হাতে চিজি গার্লিক ব্রেড। এখানে হচ্ছে গিয়ে ভাইয়া মাংসগুলো আগে কাটায় নিয়ে আসছে কোন সাইজের হবে, তো সেটার উপরে হচ্ছে গিয়ে পরিমাণ মতো লবণ তারপরে গার্লিক পাউডার দিয়ে সুন্দর করে মাখাই নিতেছে। এক সাইডে যেরকম মশলা দেওয়া হয়েছে অপর সাইডেও আবার সেম টাইপের মশলা দিয়ে মাখাই নিতেছে। মানুষ মনে করে যে খুব বিরক্ত আছে, এই জন্য তো রিঙ্কেল পড়ে গেছে, আমি দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছি ভাইয়া কিভাবে স্টেক বানাইতেছে। আজকের রেস্ট আমাদের, কি দিতে চাও, কি দিবা? যখন যেটা ভালো লাগে টেস্ট করবো আর সস দিব, ব্লাস্ট হবে। তুই যেমন একসাথে রান্নাঘরে ঢুকলে যা হয় আর কি, আমার আর অন্তু সবচেয়ে বেশি ঝগড়া লাগে। দেখলাম কেন বললে তুমি আমাকে, কেন বললি তুমি? একটু পরে স্টেক খাওয়া, বাটার মেল্ট হওয়ার পরে দিয়ে দিতেছে গার্লিক। বাটারটা গুলে যাওয়ার পর কুচি করে গার্লিক এবং পাউডার গার্লিক আর পার্সলে দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিছে। থাকলে দিয়ে দিতাম এক মিনিট। কে কে করি তুমি এটা কি করবা, গ্রিল করবে এগুলো? এগুলো সাথে সাথে স্টেক করার পরে আমরা এগুলো সাথে সাথে করে দিব। অ্যাসিস্ট্যান্ট, দেখো তাহলে খাবার মজা হয়।
এই চাপা মারছে তার আগে বের করে নাও বের করে তারপর আসতে হবে আমাদের টেস্টের জন্য আগে একটা করা হচ্ছে যে কেমন হয় খাবার এখান এখানে অন্তত তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছো তো তুমি কোনো কাজ করতেছো না কেন কেন করবো না ভালো লাগছে না গার্লিক ব্রেড হবে মানে তিন তিন তিনটা ব্রেড হবে আরো আসছে তো মেয়নিজ আরো লাগবে চিজ আরো লাগবে মোজারেলা নাই মানে মিক্স আছে অল্প কয়েকটা এখন অনেক বাকি এটা আমরা খাবো তারপর আবার ভাইয়েরা বানাবে এটা মজা হয়েছে শ্রীরাজা না করে শুধু একটু একটু খাই আর করে উঠে কাটো অন্ত ওইটা কাইটা দাও একটু কত বড় খারাপ চান্স করো বন্ধ করো কেন ভাইয়া এই যে এটা আমার রেসিপি এটা ছোটটা এটা হচ্ছে কাইটা দাও তো কেন কাইটা দিবা আমাকে দিছো এটা চাই আসো তাড়াতাড়ি ভাই ওটা পরে করো আমরা কি আমাদের খাওয়া সব বানানো দেরি খাইতে দেরি শেষ বসতে পারি ছবিও তুলতে পারি একটু চাকু দিয়ে কেটে দিয়ে আরাম করে খাবো না সব শেষ হয়ে যেতেছে এই যে না ভাইয়া স্টেক গুলা বানায় রাখতে পারেনি আমরা গরম গরম কেটে খেয়ে ফেলছি অনেক মজা হয়েছে আই হোপ সবার অনেক উপকার আসছে অল্প জিনিস দিয়ে কিভাবে খুব মজাদার স্টেক এবং চিজি গার্লিক ব্রেড বানানো যায় সেটা দেখে নিছেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ